করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। করোনা সংক্রমণ যে হারে বাড়ছে সে হারে কিন্তু টেস্টিং সুবিধাদি বাড়ছে না। আবার উপসর্গ নিয়ে অনেক রুগী ঘুরে বেড়াচ্ছেন টেস্ট করানোর জন্য, এবং টেস্ট করাতে গিয়ে তাদের অনেক সময় লাগছে। টেস্টের স্যাম্পল দেওয়ার পরেও টেস্ট রেজাল্ট আসতে কোনো কোনো সময় 10 থেকে 15 দিন সময় লাগছে। এই সময়টা এই রুগীরা না পাচ্ছেন কোনো হাসপাতাল বা যা চিকিৎসকের কাছে সুচিকিৎসা নিতে, সবাই তাদেরকে যে কোনোভাবেই হোক তাদেরকে বর্জন করছেন। আবার তারা ঘুরে বেড়াচ্ছেন সমাজে সুস্থ ব্যক্তির ন্যায়, অনেক সাধারণ মানুষকে তারা একই সঙ্গে সংক্রমিত করছেন, এই ঝুঁকিও দেখা যাচ্ছে। ফলে এই এই ধরনের টেস্টিংয়ের অ্যারেঞ্জমেন্ট যতদিন পর্যন্ত আমরা বাড়াতে না পারবো, এই ধরনের হয়রানি এবং ঝুঁকি এবং বিভিন্নভাবে এই সংক্রমণের বিস্তার চলতেই থাকবে। আমাদেরকে এই মুহূর্তে শুধু বিভাগীয় শহরে কিছু কিছু জায়গায় এবং রাজধানী শহরের কয়েকটি জায়গায় টেস্টিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু সারা দেশে বিভিন্ন জেলাগুলিতে পর্যন্ত এখন পর্যন্ত টেস্টিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। আমি মনে করি প্রথম পর্যায়ে জেলায় প্রতিটি জেলায় যে কোনোভাবেই হোক এই করোনা রোগী শনাক্তকরণ টেস্টিংয়ের ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে, এবং এটা যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল, ততই সংক্রমণ যেমন রোধ হবে, একই সঙ্গে যারা রোগী বা উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরও হয়রানি এবং জীবন বাঁচাতে সহায়ক হবে। আমি সরকারকে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ করছি, এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছেন, মন্ত্রণালয় আছেন, পরিদপ্তর আছেন, অধিদপ্তর আছেন, তারা সবাই যেন এই জিনিসগুলিকে খেয়াল করেন, এটা তাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি।